সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম অনলাইন স্কুলের আজকের এই লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বাকির আহমেদ হামিম, প্রভাষক সুসম্রাট আলাউদ্দিন কলেজ ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে। তো ক্লাস শুরু করার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের লাইভটি তোমরা যথাযথভাবে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, আমরা একটু দেখে নিই আমাদের টেকনিক্যাল সবকিছু ঠিকঠাক আছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব আজকে বিপণন কার্যবলে নিয়ে। তো সেক্ষেত্রে আমরা দেখা যায় বিভিন্ন সময় একটু অপেক্ষা করি, আমি একটু টেকনিক্যাল ঠিক আছে, আমাদের এখানে যতটুকু আমি সাউন্ড শুনতে পাচ্ছি ঠিক আছে, ওকে। আমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি লক্ষ্য করি, দেখা যাবে প্রত্যেক বছর বিপণনের কার্যাবলী অধ্যায় হতে সৃজনশীল প্রশ্নে একটি করে প্রশ্ন এসেই থাকে। আর এক্ষেত্রে বিপণনের যে কাজগুলো রয়েছে, বিভিন্ন কাজগুলো রয়েছে, এগুলো নৈভিত্তিক প্রশ্নের জন্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মাঝে মধ্যে লক্ষ্য করা যায় আমাদের, যখন আমরা বিভিন্ন শিক্ষার্থীদের খাতাগুলো আমরা মূল্যায়ন করি, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে বিপণনের কার্যাবলীর সংজ্ঞা, বন্টন প্রণালীর সংজ্ঞা বা বিপণনের সংজ্ঞা, এগুলোর মধ্যে গুলিয়ে ফেলা হয়। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা বলছিলাম যে আমাদের আজকে আলোচনার বিষয় বিপণনের কার্যাবলী। একেবারে মূল আলোচনা যাওয়ার পূর্বে আমরা আমাদের আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার সুনির্দিষ্ট শিখন ফলগুলো আমরা দেখে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠের মাধ্যমে আমরা বিপণনের কার্যাবলী কি বলতে পারবো, বিপণনের কার্যাবলী সমূহ সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারব। আমরা প্রথমে শুরু করব বিপণনের কার্যাবলী নিয়ে। তোমাদেরকে একটি সুন্দর ধারণা দেওয়ার জন্য শুরুতে আমি একটি ছবি দেখাবো। স্ক্রিনে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিটা নিয়ে আমরা একটু ভাবি। হ্যাঁ, সকলেই আমরা, আমার সাথে তোমরাও ভাবতে থাকো, দেখি আমরা এই ছবিটির মাধ্যমে আমরা কি তথ্য পাচ্ছি। লক্ষ্য করো, এখানে একজন ছবিতে দুইজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, একজন পুরুষ ব্যক্তি আর একজন মহিলা স্ত্রী লোক। তো পুরুষ ব্যক্তিটি কখনো পায়ে হেঁটে, কখনো বা পরিবহনের মাধ্যমে ছুটে চলছেন, কোন একটি বিশেষ কাজে ছুটে চলছেন। তো এই যে ছুটে চলা, শেষ গন্তব্য কোন একজন ব্যক্তির বাসা পর্যন্ত। তো তিনি শুরু থেকে লক্ষ্য করো যে ছুটে চলছেন, কোন একটি পণ্য বা সেবা ক্যারি করছেন, শেষ পর্যন্ত একজনের বাসায় পৌঁছে দিচ্ছেন। আমরা বিপণনের সংজ্ঞা থেকে যদি আমরা এই ছবিটার সাথে যদি আমরা আমাদের ধারণাগুলো অ্যাডজাস্ট করতে চেষ্টা করি, তোমরা একটু দেখো যে বিপণনের সংজ্ঞায় আমরা দেখেছি বিপণনের ফাদার যিনি, ফিলিপ কটলার। ফিলিপ কটলারের মতে বিপণনের প্রধান লক্ষ্য হচ্ছে ভোক্তার সন্তুষ্টি অর্জন করা। যদি আমরা এই ছবিতে যে ব্যক্তিটিকে, পুরুষ ব্যক্তিটিকে দেখছি, তাকে যদি আমরা বিপণনকারী ধরে নিই, তিনি তার ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য কখনো পায়ে হেঁটে সেবা দিচ্ছেন, কখনো পরিবহনে করে ভোক্তার দরজায় পর্যন্ত, অর্থাৎ ভোক্তার একেবারে হাতের নাগালে পণ্য সেবা পৌঁছে দিচ্ছেন। আচ্ছা, এখন আমরা বিপণনের সংজ্ঞায় যদি আমরা লক্ষ্য করি, বিপণনের সংজ্ঞায় আমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। আর একটা সুস্পষ্ট একটি কথা বলে রাখি, আমরা যে সংজ্ঞাগুলো দিই ক্লাসে, লক্ষ্য করবে এই সংজ্ঞাগুলো তোমার সাথে হয়তো ম্যাচ নাও করতে পারে। কারণ হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের বই আছে, হ্যাঁ, বিভিন্ন গুণী স্যারদের লেখা বই রয়েছে বাজারে। তুমি যে রাইটারের বই পড়ো, আমার কাছে যে চার পাঁচটি বই রয়েছে, হয়তো ওই বইয়ের সাথে নাও মিলতে পারে, সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মূল কথা হচ্ছে তুমি যে সংজ্ঞাগুলো লিখছো, তুমি যে প্রশ্নের উত্তরগুলো লিখছো, মূল অর্থ, মূল ভাবটা ঠিক আছে কিনা, এটাই যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে একজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি বিপণনের বিপণনকারী হিসেবে, তিনি ভোক্তাকে সন্তুষ্ট করার জন্য কিছু কাজ করছেন। আচ্ছা, যদি একেবারে সহজভাবে যদি বলি, বিপণনকারী যে কাজগুলো করে থাকে বা যে কাজগুলোর সাথে সম্পৃক্ত, সেই কাজগুলোকে বিপণনের কার্যাবলী বলে। এখন প্রশ্ন হচ্ছে,
বিপণনের কাজ সম্পর্কে জানতে হলে আগে বিপণন সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আচ্ছা, আমরা আরেকটু খোলাখুলি তোমাদেরকে বলি। ধরে নাও পণ্যের উৎপাদনকারী যার অবস্থান ঢাকাতে অবস্থিত, কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। আরেকজন ভোক্তা যার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, পণ্যের ভোগকারী যিনি। আচ্ছা, আমরা বিপণনের সংজ্ঞায় দেখেছি বিপণন হচ্ছে একটি সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয়? ভোক্তাদের জন্য ব্যালো সৃষ্টি করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সৃষ্টি করা হয়? ব্যালো সৃষ্টি করা হয়। আর এই ব্যালো অর্জন করার জন্য ক্রেতাদের সাথে উৎপাদনকারী বা বিপণনকারীরা কি করে? একটা শক্তিশালী, একটা সুসম্পর্ক, একটা গভীর সম্পর্ক, একটা শক্ত রিলেশন, স্ট্রং রিলেশনশিপ তারা কি করে? বিল্ড আপ করে, ক্রেতাদের সাথে একটি সুসম্পর্ক তৈরি করে। হ্যাঁ, আচ্ছা, এই সুসম্পর্ক তৈরি করার মাধ্যমে কি করে? তারা ক্রেতাদেরকে তাদের পণ্য সরবরাহ করার মাধ্যমে সন্তুষ্ট করতে চেষ্টা করে থাকে। এটা হচ্ছে বিপণন প্রক্রিয়ার মধ্যে আমরা যতটুকু জানতে পারি। আচ্ছা, এখন আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, একজন উৎপাদনকারী রয়েছেন, তিনি কি করবেন? ভোক্তার কাছে পণ্য সরবরাহ করবেন। আচ্ছা, এক্ষেত্রে যারা এই পণ্যটা সরবরাহ করে থাকে, তোমরা গভীরভাবে লক্ষ্য করো, পণ্যের ধরন ভেদে এই সরবরাহ করার প্রক্রিয়াটি কখনো কখনো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন এই মুহূর্তে ধরো আমি একটি বড় ধরনের মূলধন জাতীয় খরচ করব, ওইটা হতে পারে ধরো, বা অন্যভাবে যদি আমি বলি, ধরো আমি এই মুহূর্তে একটি গাড়ি ক্রয় করব। এটি গাড়ির কোম্পানিকে আমি অনলাইনে অর্ডার করলাম, ব্রাহ্মণবাড়িয়া হতে আমি পেমেন্ট দিয়ে দিলাম, হয়তো বা গাড়ির কোম্পানি বিকেলবেলা আমার বাসায় গাড়িটি পৌঁছে দিবে। আমি এই মুহূর্তে ধরো আমার একটা সুই দরকার, আমার শার্টের এই বোতামটা ছিঁড়ে গিয়েছে, একটা সুই দরকার। আমি একটি কোম্পানিকে অর্ডার করলাম, আমার বাসায় হয়তো বা নিয়ে আসবে না। এই যে পণ্যের ধরন অনুসারে সরবরাহ করার ধরন হয়তো বা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এটা আমরা জানি। আচ্ছা, এই যে উৎপাদনকারী ব্রাহ্মণবাড়িয়াতে ভোক্তার কাছে পণ্যগুলো সরবরাহ করবে, সেক্ষেত্রেও পণ্যের ধরন অনুসারে কখনো সে সরাসরি নিজেও সরবরাহ করতে পারে বা অন্যের মাধ্যমে করতে পারে। আচ্ছা, যেমন ধরো তোমাকে যদি একটু বলি, এক ট্রাক পণ্য আমি ঢাকা থেকে একজন উৎপাদনকারী, একজন বিপণনকারী কি করলেন? ব্রাহ্মণবাড়িয়াতে তার ভোক্তার কাছে পৌঁছাবেন। কিভাবে? ধরো এইভাবে পৌঁছাতেই লাগলো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি উৎপাদনকারীর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়াতে পণ্য সবসময় এভাবে আসে ভোক্তার কাছে। সকল পণ্য কি আসে? সব পণ্য সরাসরি এভাবে আসে না, মাঝখানে কি করা হয়, কতগুলো মিডিয়া ব্যবহার করা হয়। কখনো কখনো মিডিয়াগুলো কি? পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা, বিভিন্ন ধরনের এজেন্ট বা ডিলার, তাদের হাত বদল হয়ে আমাদের ভোক্তার কাছে কি করা হয়, পণ্যটা সরাসরি না এসে কি করে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আসে। আচ্ছা, এই যে উৎপাদনকারী এবং ভোক্তার মাঝখানে, ধরে নাও দেখা গেছে মাঝখানে একটা ফাঁকা জায়গা যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে, ধরে নাও একটা গাড়িটা একটা ব্রিজের মাধ্যমে আমাদের কাছে পণ্যগুলো নিয়ে আসছে। এই ব্রিজের মাঝখানে পণ্যটা আসার জন্য কতগুলো এখানে কি মাধ্যম ব্যবহার হচ্ছে? আচ্ছা, এই যে মাঝখানের যে অংশটা আমরা তিনটা মাধ্যম দেখালাম, এখানে তিনটা চারটা পাঁচটাও হতে পারে, এই মাঝখানের অংশটাতে কি করা হয়? পণ্যটা ঢাকা থেকে চলে আসলো, প্রত্যেক সবসময় কি যেদিন পণ্যটা সরবরাহ করা হয় ওই দিন হয়তো বা আসে না, মাঝখানে যারা মিডিয়া থাকে, হ্যাঁ, কিংবা উৎপাদনকারীর বিভিন্ন কাজের সুবিধার্থে কখনো কখনো মাঝপথে বিভিন্ন স্পটে পণ্যগুলো দেখা গেছে সাময়িক সময়ের জন্য সংরক্ষণ করা হয়, অর্থাৎ গুদামজাতকরণের ব্যবস্থা করা হয়। কখনো কখনো পাইকার খুচরা ব্যবসায়ী একজন আরেকজনের কাছে কি করে? পরিবহনের ব্যবস্থা করে, একজন আরেকজনের কাছ থেকে ক্রয় বিক্রয় করে। কখনো কখনো বিক্রয় সুবিধাতে তারা বিজ্ঞাপনের ব্যবস্থাও করে থাকে, কখনো কখনো প্রমিতকরণ পর্যায়িতকরণের কাজও করে থাকে। এই সবগুলো কাজ, মাঝখানে যে কাজগুলো রয়েছে সবগুলো কাজ কেন করা হয় যদি প্রশ্ন করি, তাহলে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ভোক্তার কাছে সুষ্ঠু ও সুন্দরভাবে পণ্যটা কি করা, পৌঁছে দেওয়া। তোমরা নোট করে নিতে পারো, বিপণনের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা। আর এই বিপণনের, একজন বিপণনকারী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে যখন পণ্যটা পৌঁছাচ্ছে, তখন মাঝখানে যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো কে করছেন? বিপণনকারী করছেন। আর এই বিপণনকারী যে কাজগুলো করছেন, এই সবগুলো কাজ হচ্ছে কি? বিপণনের কার্যকলাপ। একেবারে
তুমি লক্ষ্য করো এই মাঝখানের যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো কে করছেন? বিপণনকারী করছেন। কি কি কাজ করছেন আমরা যদি দেখি, এখানে ক্রয় করছেন, বিক্রয় করছেন, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মুড়িকরণ, বিজ্ঞাপন, পণ্যের ধরন অনুসারে বিপণনকারী আরো কাজ করতে পারেন। আচ্ছা, এই সবগুলো কাজ সব সময় করবে যে এরকম নয়, পণ্যের ধরন অনুসারে এই কাজগুলোর কম বেশিও হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম বিপণনের কার্যবলী নিয়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরেকটু আমি বলি, বিপণন কার্যবলীতে আমরা একটু পরে একটা স্লাইড যদি আমরা দেখি, যেমন ধরো এখানে আমরা তিনটা পক্ষকে দেখাচ্ছি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি পণ্যের উৎপাদনকারী আর পণ্যের ভোক্তা, এই দুইয়ের মাঝখানে হলুদ রং দিয়ে একজনের অবস্থান বোঝাতে চেষ্টা করেছি, সেটা হচ্ছে মধ্যস্থকারী। মধ্যস্থকারী বলতে এই বিপণন বিপণন প্রক্রিয়ায় উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে এটি সম্পর্ক স্থাপন করে দেয়, উৎপাদনকারী ও ভোক্তার মাঝখানে একটা সেতু বন্ধন তৈরি করে দেয়। মাঝখানে কারা? পাইকার, খুচরা ব্যবসায়ী, ডিলার, এজেন্ট, তারা। এই পাইকার, খুচরা ব্যবসায়ী, ডিলার, এজেন্ট, তাদেরকে বলা হচ্ছে মধ্যস্থকারী। একটু নোট করে রাখতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে উৎপাদনকারী ও ভোক্তার মাঝখানে সেতু বন্ধন করে কোন পক্ষ, সেক্ষেত্রে মধ্যস্থকারী হচ্ছে কি, উৎপাদনকারী ও ভোক্তার মাঝখানে সেতু বন্ধন করে, বিপণনকারী হিসাবে মধ্যস্থকারীরা সেতু বন্ধন করে থাকে। আচ্ছা, যদি তোমাকে প্রশ্ন করা হয় বিপণন কার্যাবলী সম্পাদনে অংশগ্রহণকারী কারা কারা, এই বিপণন প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে উৎপাদনকারী, মধ্যস্থ ব্যবসায়ী ও ভোক্তা। এক্ষেত্রে যদি সরাসরি কোনো পণ্য উৎপাদনকারী ভোক্তার কাছে পৌঁছে থাকে, সেক্ষেত্রে ওই রকম বিপণন কার্যাবলীতে অংশগ্রহণ করে দুটি পক্ষ, একটি হচ্ছে উৎপাদনকারী আর একটি হচ্ছে ভোক্তা। আর যদি মাঝখানে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে বিপণন কার্যাবলীটা সম্পাদন করা হয়, তাহলে সেখানে পক্ষ অংশগ্রহণকারী থাকবে তিনজন, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যদি গুছিয়ে বিপণনের সংজ্ঞাটা যদি বলি, লক্ষ্য করো তোমরা, পণ্য বা সেবা বিপণনে যে সকল কার্যবলী সম্পৃক্ত ওই সকল কার্যবলীকে বিপণনের কার্যবলী বলে। ভোক্তাদের সন্তুষ্টি প্রদানের লক্ষ্যে বিশ্বব্যাপী বিপণন কার্যবলী পরিচালিত হচ্ছে। লক্ষ্য করো, একটু আগে আমি একটু পিছনের দিকে ফিরে যাই তোমাদেরকে আরেকটু সুন্দর ধারণা দেওয়ার জন্য। একটু আগে যে বলেছিলাম উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছাতে একজন বিপণনকারী যে সকল কাজগুলো সম্পাদন করে থাকে, তাকে বলা হচ্ছে বিপণনের কার্যবলী। আচ্ছা, যেমন বলেছিলাম এই কাজগুলো করে থাকে, এটা হচ্ছে বিপণনের সংজ্ঞায় বলেছিলাম। বলি উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে যেই প্রক্রিয়ার মাধ্যমে, যেই প্রণালীর মাধ্যমে একজন বিপণনকারী পণ্যটা সরবরাহ করে থাকে, ওই প্রক্রিয়া বা প্রণালীটাকে বলা হবে বন্টন প্রণালী। একটু লক্ষ্য রাখবে, আমি আবারও বলছি, উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে, এই যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পণ্যটা পৌঁছাবে, যেই প্রক্রিয়ায় পৌঁছাবে, যেই প্রণালীর মাধ্যমে পৌঁছাবে, ওই প্রক্রিয়া বা প্রণালীকে বলা হচ্ছে বন্টন প্রণালী। আর এই ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া পণ্যটা পৌঁছানোর জন্য একজন বিপণনকারী যে সকল কাজগুলো সম্পাদন করবে, যেগুলো যে সকল কাজ সম্পাদন করার মাধ্যমে ভোক্তার কাছে পণ্যটা পৌঁছানোর মাধ্যমে ভোক্তাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, ওই সকল কাজগুলোকেই বলা হচ্ছে কি, বিপণনের কার্যবলী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিপণনের কাজের মধ্যে তোমরা যেটা লক্ষ্য করছো যে কাজগুলো রয়েছে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, আরো কতগুলো দেখতে পাচ্ছ, এই সকল কাজগুলো সম্পর্কে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য সবগুলো কাজগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আচ্ছা, এই সবগুলো সম্পর্কে আলোচনা করলে আমাদের আরেকটি ক্লাস লাগবে, হয়তো বা আজকের ক্লাসের মধ্যে শেষ করতে পারবো না। আমাদের ক্লাসের নির্ধারিত সময়সীমা হচ্ছে 20 মিনিট, এই 20 মিনিটের মধ্যে হয়তো বা আমাদের ক্লাসটি শেষ হবে না।
আমাদের সাথে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন ফয়েজ আহমেদ, মাসুমা ফারজানা, ইমতিয়াজ বেগ, ইমন স্যার, ইমন স্যার সালাম, সবুজ স্যার ধন্যবাদ, হারুনুর রশিদ, আনোয়ার উদ্দিন হিরণ, সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, যা বলছিলাম, আমাদের সৃজনশীল প্রশ্নের আনসার করার ক্ষেত্রে আমাদের এই বিপণন কার্যবলের প্রত্যেকটি কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো তোমরা একটু লক্ষ্য করবে বাসায় থেকে, আমরা বিগত বছরের প্রশ্নগুলো একটু সুদৃষ্টি দিব, তাহলে আমাদের প্রশ্ন সম্পর্কে খুব একটি ভালো ধারণা আসবে। প্রথমে যদি বলি ক্রয় এবং বিক্রয় সম্পর্কে, একেবারে সহজ টপিক, তারপর আমি বলে রাখি ক্রয় এবং বিক্রয় সম্পর্কে। যদি তোমাদেরকে যদি বলি ক্রয় কি, যদি একজন ক্রেতাকে যদি আমি প্রশ্ন করি হ্যাঁ ক্রয় কি, সবাই জানে, কিন্তু গুছানো সংজ্ঞাটা কি হতে পারে? একজন ক্রেতা বলবে যে কি, আর আমি মালিকানা রিসিভ করছি, অর্থাৎ গ্রহণ করছি। যে কোনো একজন ক্রেতাকে যদি প্রশ্ন করি আপনি কি করছেন, তিনি বলবেন যে আমি গ্রহণ করছি। আচ্ছা, কি গ্রহণ করছেন, কিভাবে গ্রহণ করছেন, কার নিকট গ্রহণ করছেন, এই সকল প্রশ্নগুলো যদি করি তাহলে তিনি বলবেন যে কি, আর অর্থের বিনিময়ে গ্রহণ করছি, বিক্রেতার নিকট থেকে, কার নিকট থেকে, বিক্রেতার নিকট থেকে। কি গ্রহণ করছেন, পণ্য বা সেবা। আচ্ছা, এই পণ্য বা সেবা অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে গ্রহণ করছে কে, একজন ক্রেতা। তাহলে ক্রয়ের সংজ্ঞা কি দাঁড়াবে, অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে পণ্যের মালিকানা গ্রহণ করাকে ক্রয় বলে। ঠিক এর উল্টো দিক যদি বিক্রয়ের সংজ্ঞায় যদি তুমি যাও, যদি প্রশ্ন করো, তোমাকে বলা হলো যে কি, আর সৃজনশীল প্রশ্নের জ্ঞানগুলোকে বিক্রয় কি, সেক্ষেত্রে তুমি যদি ভাবো যে বিক্রয় কি, একজন বিক্রেতাকে একটু প্রশ্ন করে দেখি, বিক্রেতাকে তুমি প্রশ্ন করবে ভাই কি করছেন, বিক্রেতা বলবে পণ্যের মালিকানা কি করছি, ছেড়ে দিচ্ছি, প্রদান করছি, দিয়ে দিচ্ছি। বিক্রেতা কি করছে, পণ্যের মালিকানা হস্তান্তর করছে। আচ্ছা, যদি বলি যে কি, আর কিসের বিনিময়ে, কার নিকট হস্তান্তর করছেন, বিক্রেতা বলবে অর্থের বিনিময়ে ক্রেতার নিকট মালিকানা হস্তান্তর করে দিচ্ছি। কার কার মালিকানা, পণ্যের মালিকানা। আচ্ছা, এই কথাগুলো যদি তুমি একটু গুছিয়ে, যদি এই বিক্রেতা তোমাকে যে প্রশ্নগুলো, প্রশ্নের যে উত্তরগুলো দিয়েছে, এই উত্তরগুলো যদি তুমি একটু গুছিয়ে লেখো, তাহলে দাঁড়াচ্ছে অর্থের বিনিময়ে পণ্যের বা সেবার মালিকানা কার নিকট হস্তান্তর করা, ক্রেতার নিকট হস্তান্তর করার এই কাজটাকে বলা হচ্ছে কি, বিক্রয়। একজন বিক্রেতা যখন অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর করে, ওই কাজটির নাম হচ্ছে বিক্রয়। আচ্ছা, পরিবহন তাহলে কি, পরিবহন হচ্ছে বিপণনের ওই কাজ যে, ও ভালো কথা, একটু বলে রাখি, এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানার যেহেতু পরিবর্তন হয়, তোমাদের নৈভিত্তিক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিপণনের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়। যেহেতু মালিকানার পরিবর্তন হয়, সেক্ষেত্রে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা নোট করে রাখতে পারো, ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। আচ্ছা, এবার আসি পরিবহন কি। পরিবহন হচ্ছে বিপণনের ওই কাজ যে কাজের মাধ্যমে উৎপাদিত পণ্যগুলো এক স্থান থেকে আরেক স্থানে সরবরাহ করা হয়। এক স্থান থেকে আরেক স্থানে পণ্য সরবরাহ করার ক্ষেত্রে বিপণনের যে কাজটা করা হয়, অর্থাৎ যে কাজের মাধ্যমে বিপণনের যে কাজের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে পরিবহন। আচ্ছা, যদি সিলেটে প্রচুর আনারস উৎপাদিত হয়, এখন ব্রাউনবাড়িয়াতে আমি ওই আনারস নিয়ে আসবো, ব্রাউনবাড়িয়াতে আনারস উৎপাদিত হয় না, ধরে নাও ব্রাউনবাড়িয়াতে হয় না, সেক্ষেত্রে ব্রাউনবাড়িয়াতে আমি নিয়ে আসবো, তাহলে সিলেটের উৎপাদিত আনারস আমাদের ব্রাউনবাড়িয়ায় চলে আসলো, সেক্ষেত্রে এই আনারসের কি, ব্রাউনবাড়িয়া মানুষের চাহিদা পূরণ করার জন্য একটা স্থানের পরিবর্তন হয়েছে। এখন সিলেট থেকে ব্রাউনবাড়িয়াতে এই পণ্যটা আনতে আমরা কি ব্যবহার করেছি, পরিবহন। এখন এই পরিবহন এই স্থানের পরিবর্তনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে, স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। এটাও নৈভিত্তিক প্রশ্নের জন্য আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং সৃজনশীল প্রশ্ন কখনো কখনো পরিবহন নিয়ে প্রশ্ন এসে থাকে। যদি বলা হয় গুদামজাতকরণ কি, যেমন ধরো বর্তমানে গত এক মাস আগে বাংলাদেশে বোরোর মৌসুম গিয়েছে, আল্লাহ তাআলার রহমতে বাংলাদেশে প্রচুর বোরো ধানের ফলন হয়েছে। তো দেশের যে ধান উৎপাদনের যে সিজন বলা হয় বাংলাদেশের, এর বাংলাদেশে যে ধান, যে পরিমাণ ধান বাৎসরিক উৎপাদন হয়, এর সংখ্যাগরিষ্ঠ পরিমাণ ধান এই বোরো সিজনে উৎপাদিত হয়ে থাকে। বছরের সারা বছর একই হারে উৎপাদন হয় না। তো দেশের মানুষের এই চাহিদা পূরণ করার জন্য
দেশের এই সিজনে, ধানের সিজনে উৎপাদিত ধানগুলো কি করা হয়, সারা বছরে মানুষের চাহিদা পূরণ করার জন্য সংরক্ষণ করে রাখা হয়। কোথায় সংরক্ষণ করা হয়? একটি গুদাম ঘরে, যেটাকে কোল্ড স্টোরেজ, হিমাগার, বিভিন্ন বা বৈজ্ঞানিক উপায়ে, হ্যাঁ, এটি গুদাম ঘরে কি করা হয়, সংরক্ষণ করে রাখা হয়, যেন সারা দেশের চাহিদা সারা বছর যেন মিটাতে পারে। আচ্ছা, এখন এই গুদাম ঘরে সংরক্ষণ করার কারণে এক সময়ের উৎপাদিত পণ্য, যেমন ধরো মার্চ মাসে উৎপাদিত পণ্য আমরা পরবর্তী মার্চেও আমরা ব্যবহার করতে পারছি, এই সুযোগটা কে আমাদের সৃষ্টি করে দিচ্ছে? গুদামজাতকরণ মানে সংরক্ষণ পদ্ধতির মাধ্যমে। তো যে বিপণন কার্যাবলীর মাধ্যমে পণ্য দ্রব্যগুলো, এক সময় উৎপাদিত পণ্য দ্রব্যগুলো অন্য একটি সময়ে আমরা ভোগ করার সুযোগ লাভ করি বা সময়গত উপযোগ সৃষ্টি হয়, বিপণনের ওই কাজকে বলা হচ্ছে গুদামজাতকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু ঝটপট আর 2 মিনিটের মধ্যে আমাদের সংক্ষিপ্ত আকারে আমাদের এই আলোচনাগুলো আমরা শেষ করতে চেষ্টা করব, যেহেতু আমাদের ক্লাসের নির্ধারিত সময়সীমা একেবারে সীমিত, মাত্র 20 মিনিট। 20 মিনিট সময় আমাদের অতিক্রম হয়ে গিয়েছে, আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করতে চেষ্টা করব। প্রমিতকরণ কাকে বলা হয়? প্রমিতকরণ হচ্ছে পণ্যের একটি মান তালিকা। কিসের তালিকা? একটা মানের তালিকা, ক্রেতাদের রুচি, পছন্দ, অপছন্দ ইত্যাদির উপর ভিত্তি করে এটি একটি মানের তালিকা প্রণয়ন করা হয়। পণ্য দ্রব্যগুলো কোন মানের, হ্যাঁ, বিভিন্ন মানের তালিকা তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে প্রমিতকরণ। আর এই মান তালিকার উপর ভিত্তি করে পণ্যের বিভিন্ন ধরনের উপর পণ্যগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, হ্যাঁ, শ্রেণীবদ্ধ করা হয়। ওই কাজটির নাম হচ্ছে পর্যায়িতকরণ। যেমন পণ্যের রং, আকার, সাইজ ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যটাকে, পণ্যের যে প্রমিতকরণে যে মান তালিকা প্রণয়ন করা হয়েছে তার উপর ভিত্তি করে পণ্যের রং, আকার অর্থাৎ সাইজ এগুলোর উপর নির্ভর করে যখন পণ্যগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাকে বলা হচ্ছে পর্যায়িতকরণ। এখন মুরুবীকরণ বলতে কি বোঝানো হচ্ছে? একজন বিপণনকারী তার পণ্যগুলো ভোক্তার কাছে সরবরাহ করার জন্য যেন বাহিরের প্রতিকূল পরিবেশ দ্বারা যেন পণ্যগুলো নষ্ট না হয়, পরিবহনের যেন দেখা গেছে পণ্যগুলো যেন ভাঙচুর না হয়, কিংবা ক্রেতারা যেন তার পণ্যটা দেখে যেন আকৃষ্ট হয়, দেখতে যেন খুব আকর্ষণীয় লাগে, এর জন্য পণ্যগুলোকে এক ধরনের আবরণ দ্বারা কি করা হয়, ঢেকে দেওয়া হয়। আচ্ছা, এই বিপণনকারী পণ্যগুলোকে ক্রেতাদের সামনে আকর্ষণীয় করে তোলার জন্য পরিবহনের সুবিধার জন্য অথবা বাহিরের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষার জন্য যখন পণ্যগুলোকে একটি আবরণ দ্বারা ঢেকে দেয় তখন ওই কাজটাকে বলা হচ্ছে মুরুগীকরণ, যা বিপণনকারীরা করে থাকে। সর্বশেষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপন। আরো বিপণনকারীরা শুধু এই কাজগুলো না, বিপণনকারীরা পণ্যের ধরন অনুসারে আরো নানাবিধ কার্যকলাপ করে থাকে। আমরা সংক্ষিপ্ত আকারে আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করছি বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা জানি বিভিন্ন পণ্য, সেবা বা ধারণা, হ্যাঁ, গুলো আমাদের সামনে তুলে ধরা হয়। যেমন টিভিতে আমরা প্রচুর বিজ্ঞাপন দেখি, আমরা নিউজ পেপারে আমরা বিজ্ঞাপন দেখি, বিলবোর্ডে বিজ্ঞাপন দেখি, আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর বিজ্ঞাপন দেখি। আচ্ছা, এই বিজ্ঞাপনগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে একটা কোন একটা পণ্য বা সেবা সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়া। আচ্ছা, এই ধারণা যে দেয়, এই ধারণাগুলোর জন্য একটি মিডিয়া ব্যবহার করা হয়, বিজ্ঞাপন প্রচারের একটি মাধ্যম ব্যবহার করা হয়। সেটা রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে, সংবাদপত্র হতে পারে, ম্যাগাজিন হতে পারে, বিলবোর্ড হতে পারে, হ্যাঁ, বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হতে পারে। এই মাধ্যমগুলোতে, হ্যাঁ, মাধ্যমগুলো কি, মাধ্যমগুলোতে একজন উদ্যোক্তা কর্তৃক, একজন উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত উপায়ে এই তথ্যগুলো এই বিভিন্ন মাধ্যমে প্রচার করা, মানে বিজ্ঞাপনগুলো প্রচার করা হয়। আচ্ছা, এই সবগুলো কথা যদি গুছিয়ে যদি বলি, হ্যাঁ, কোনো চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত উপায়ে কোনো পণ্য বা সেবার ধারণাগুলোর নৈবিত্তিক উপস্থাপনাকে বলা হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন দেওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ, একটি নির্দিষ্ট, হ্যাঁ, নির্দিষ্ট বা একটা নির্দিষ্ট, মানে যাদেরকে আমরা কাঙ্ক্ষিত ক্রেতা বলে আমরা আগে থেকে চিহ্নিত করে রাখি, যারা আমাদের টার্গেট, হ্যাঁ, মার্কেটে যারা টার্গেট থাকে ওই টার্গেট কাস্টমারদেরকে, কনজিউমারদেরকে একটি পণ্য সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে বিজ্ঞাপনটা প্রচার করা হয়ে থাকে। এক্ষেত্রে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে পণ্যের ধারণাগুলো একটি বিশাল সংখ্যক জনগণ কি করতে পারে, জানতে পারে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন করার ক্ষেত্রে কোন ধরনের মাধ্যম নির্বাচন করা উচিত, সেটার সঠিক উত্তর হচ্ছে পণ্যের ধরন তোমাকে বলে দিবে তুমি কোন ধরনের মাধ্যম ব্যবহার করবে। যেমন ধরো একজন ট্রাক, যেমন গাড়ির চাকার একটা অ্যাডভার্টাইজ অর্থাৎ বিজ্ঞাপন
দেওয়া হবে, তোমাকে প্রশ্ন করা হবে এটা সঠিক মাধ্যম কোনটি। এখন যদি আমি চিন্তা করি যে টিভিতে যদি আমি চাকার অ্যাডভার্টাইজ দিই, যারা ড্রাইভার থাকেন, হ্যাঁ পরিবহন যে যারা চালক থাকেন, তারা একটি বড় একটি সময় তারা পরিবহনের গাড়ি চালানোর সাথে সম্পৃক্ত থাকে, তো তারা তো টিভি দেখার হয়তো বা খুব বেশি একটা সময় পায় না। তারা পরিবহন যখন পরিবহনে যখন গাড়ি ড্রাইভ করেন তখন তারা কি আর রেডিওর সাথে খুব ভালো সম্পৃক্ত। যদি তারা যদি সামনে যদি তাদের এই ড্রাইভিং সিটের সামনে যদি টিভি রাখে, টিভি দেখলে হয়তো বা গাড়িটা রাস্তায় থাকবে না, খাদে চলে যাবে, সেক্ষেত্রে তারা রেডিও ব্যবহার করে। এখন যদি টায়ারের কোন একটি অ্যাড দিতে হয়, অ্যাডভার্টাইজ করতে হয়, সেক্ষেত্রে আমার মনে হয় টিভির চেয়েও ফলপ্রসূ একটি মাধ্যম হতে পারে রেডিও, যেহেতু কাঙ্ক্ষিত কাস্টমার হচ্ছে চালকরা। আচ্ছা যদি বলা হয় একটি প্রসাধনীর অ্যাডভার্টাইজ দেওয়া হবে, সেক্ষেত্রে অবশ্যই রেডিওর চেয়ে টেলিভিশন একটি উত্তম মাধ্যম বলে বিবেচিত হতে পারে। কারণ হচ্ছে প্রসাধনীর ক্ষেত্রে এখানে প্রসাধনীর বিভিন্ন উপকারিতা গুলো বাস্তবে দেখাতে হয়, উজ্জ্বল বা বিভিন্ন ব্যাপারগুলো দেখাতে হয়, সেক্ষেত্রে টিভি হতে পারে একটি ভালো মাধ্যম। সেক্ষেত্রে যদি বলা হয় তোমাদেরকে বিজ্ঞাপনের মাধ্যম নির্ধারণ তুমি কি কিভাবে করবে, সেক্ষেত্রে সে পণ্যের ধরনের উপর ভিত্তি করে আমি আমার বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করব। আচ্ছা এখন এই বিজ্ঞাপনের মাধ্যম গুলো আমরা পছন্দ করলাম, বিজ্ঞাপন যদি তোমাকে প্রশ্ন করা হয় বিজ্ঞাপন কেন তুমি প্রচার করছো, কোনো একটি সুনির্দিষ্ট পণ্য বা সেবা বা কোনো একটি ধারণার তথ্যগুলো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকটা লম্বা সময় আমরা পার করে ফেললাম, আমাদের ক্লাসের সময়সীমা প্রায় শেষ হয়ে গেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বর্তমান করোনা পরিস্থিতির কারণে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, এডওয়াই ও সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টের যৌথ প্রচেষ্টায় সংসদ, বাংলাদেশ টেলিভিশনে ও কিশোর বাতায়ন ফেসবুক পেজে বিভিন্ন শ্রেণীর ক্লাসগুলো রুটিন মোতাবেক প্রচারিত হচ্ছে। আমরা বাসায় বসে সংসদ, বাংলাদেশ টেলিভিশন ও কিশোর বাতায়ন ফেসবুক পেজের ক্লাসগুলো আমরা দেখব। পাশাপাশি যে বাড়ির কাজগুলো দিবে শিক্ষকরা, এই বাড়ির কাজগুলো পরবর্তীতে যখন আমাদের প্রতিষ্ঠান খুলবে তখন সংশ্লিষ্ট আমাদের শ্রেণী শিক্ষকদের কাছে আমরা বাড়ির কাজগুলো উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস শেষ করার পূর্বে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালের যে 3 নম্বর প্রশ্নটি রয়েছে, অর্থাৎ বিপণন কার্যকরী সম্পর্কে যে প্রশ্নটি রয়েছে তা তোমরা বাড়িতে সমাধান করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।